মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু থাকা অনেক ভালো এখানে শিক্ষিত বলতে প্রকৃত শিক্ষিত বা জ্ঞানী লোক সম্পর্কে বলা হচ্ছে জ্ঞান হলো সম্পদ জ্ঞান হলো একটি শক্তিশালী হাতিয়ার জ্ঞান হলো শক্তির মূল উৎস জ্ঞান বলতে কেবল পুঁথিগত বিদ্যা বা তাত্ত্বিক জ্ঞানকে বোঝায় না বাস্তব জ্ঞানকেও বোঝায় আসলে তাত্ত্বিক জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমেই বাস্তব জ্ঞান অর্জিত হয়ে থাকে আবার বাস্তব জ্ঞান বাস্তবসম্মত কিনা তা যাচাই করার জন্য তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন হয়ে থাকে তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব জ্ঞানের সংমিশ্রণ বলা হয় সার্বিক জ্ঞান তাই যে কোনো বিষয়ে সার্বিক জ্ঞানের অধিকারীকে আমরা জ্ঞানী বলতে পারি যিনি যে পেশায় যুক্ত তাকে সেই বিষয়ে পারদর্শী হতে হবে অর্থাৎ সেই বিষয়ে তার সার্বিক জ্ঞান থাকতে হবে ধরুন আপনার যদি কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কিডনি রোগের যিনি স্পেশালিস্ট তার কাছে যাবেন কারণ কানের ডাক্তারের কাছে গেলে তো আপনার সমস্যা মিটবে না আবার একটা রোগের জন্য একাধিক স্পেশালিস্ট থাকে তাদের মধ্যে থেকে আপনাকে একজনকে চয়েস অর্থাৎ বাছাই করতে হবে যার ওই রোগ সম্পর্কে সার্বিক জ্ঞান আছে ঠিক এক একইভাবে আপনি যখন আদালতে কোনো বিষয় নিয়ে মামলা করতে যাবেন বা মামলা লড়তে যাবেন তখন আপনার একজন স্পেশালিস্ট উকিল দরকার যে সংক্রান্ত বিষয় নিয়ে মামলা সেই বিষয়ের বা উকিল উকিল প্রয়োজন আবার একই জন্য একাধিক এক্সপার্ট রয়েছে তাহলে বিষয়ে দক্ষ আপনি কার কাছে যাবেন মামলা হোক বা আইনি পরামর্শ হোক আপনাকে একজন ভালো স্পেশালিস্ট বা দক্ষ উকিল নির্বাচন করতে হবে কি করে বুঝবেন কোন উকিল আপনার পক্ষে ভালো আর কোনটা নয় কি কি বিষয়ের উপর ভিত্তি করে উকিল নির্বাচন বা বাছাই বা যাচাই করতে হবে ভাবে তাই জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে একজন দক্ষ অ্যাডভোকেট বা উকিল নির্বাচন বা যাচাই করবেন আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসাবে কাজ করে থাকে কিভাবে একজন দক্ষ অ্যাডভোকেট বা উকিল নির্বাচন বা যাচাই করবেন আপনি যখন কোনো মামলা বা কোনো বিষয়ে আইনি পরামর্শ নেবার জন্য কোনো অ্যাডভোকেট বা উকিল খোঁজ বা সন্ধান করবেন তখন যেসব বিষয়গুলি মাথায় রেখে উকিল নির্বাচন করবেন সেগুলি হল বয়স প্রবীণ বা বয়স্ক মানে যে পারদর্শী অ্যাডভোকেট হবেন এরকম কিন্তু নয় আপনি একজন বয়স্ক পাকা চুলধারী গুরুগম্ভীর অ্যাডভোকেটকে দেখে ভাবলেন ইনি হয়তো দক্ষ অ্যাডভোকেট আদপে তিনি দক্ষ নাও হতে পারেন অনেকে সরকারি চাকরি থেকে অপশন নেওয়ার পর আবার অনেক অন্য পেশা থেকে বেরিয়ে এসে অনেক পরে এই পেশায় যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের বয়স বেশি হয়ে গেলেও অভিজ্ঞতা সেভাবে হয় না অনেকে বয়স কম থাকলেও আইন সম্পর্কে তার সার্বিজ্ঞান থাকতে পারে তাই বয়সের ভিত্তিতে নয় দক্ষতা ভিত্তিতে অ্যাডভোকেট বা উকিল নির্বাচন করুন স্পেশালিস্ট অর্থাৎ কোনো বিষয়ে বিশেষ পারদর্শী কিনা দক্ষ অ্যাডভোকেট নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ অ্যাডভোকেটের সন্ধান করতে হবে মামলা মূলত দুই ধরনের হয়ে থাকে দেওয়ানি ফৌজদারি জমি জমা সংক্রান্ত মামলা ক্ষেত্রে আপনি দেওয়ানি উকিলের কাছে যাবেন আর অপরাধমূলক মামলা ক্ষেত্রে আপনি ফৌজদারি উকিলের কাছে যাবেন আবার বিভিন্ন মামলা ক্ষেত্রে বিভিন্ন স্পেশালিস্ট উকিল থাকে যেমন ইনকাম ট্যাক্স লয়ার সিভিল লয়ার ক্রিমিনাল লয়ার ডিভোর্স লয়ার ইত্যাদি যে সংক্রান্ত বিষয়ে আপনার মামলা বা আপনি যে বিষয়ে আইনি পরামর্শ নিতে চান সেই সংক্রান্ত বিষয়ে এক্সপার্ট বা দক্ষ উকিল নির্বাচন করলে ভালো হয় এনরোলমেন্ট নাম্বার দেখুন যদি সুযোগ থাকে অ্যাডভোকেট বাবুদের এনরোলমেন্ট নাম্বার জানার সুযোগ সবার হয় না যদি জানার সুযোগ থাকে তাহলে আপনি এনরোলমেন্ট নম্বর দেখে জানতে পারবেন অ্যাডভোকেট বাবু কতদিন এই উকালতি পেশার সঙ্গে যুক্ত আছেন বা তিনি পেশায় কতখানি অভিজ্ঞ সেই অনুযায়ী আপনি অ্যাডভোকেট নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারবেন অ্যাডভোকেটের অ্যাডভোকেটের সামাজিক মর্যাদা ও অবস্থান সম্পর্কে জানুন সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে জানুন তার বাড়ি গাড়ি আর্থিক অবস্থা সামাজিক মর্যাদা ও পরিচয় আভিজাত্য সম্পর্কে খোঁজ খবর নিন এগুলি দেখে অ্যাডভোকেট সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে তার মানে এই নয় যে এসব থাকলেই তিনি ভালো উকিল হবেন আসলে উকিলের উকালতি ব্যবসা ভালো চললে তার ইনকাম ভালো হবে আর ইনকাম ভালো হলে তার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে তাই অ্যাডভোকেট নির্বাচনের ক্ষেত্রে তার স্ট্যাটাসকে বিবেচনার মধ্যে রাখতে হবে অ্যাডভোকেটের সাথে প্রথম সাক্ষাৎ আদালতে করুন অ্যাডভোকেটের সাথে আদালতে সাক্ষাৎ করলে অ্যাডভোকেট বাবুর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন যেমন অ্যাডভোকেট বাবুর কাছে কতজন মামলা সংক্রান্ত বিষয়ে আনাগোনা করছেন আদালতে তিনি কতখানি ব্যস্ততার মধ্যে রয়েছেন মক্কেলের সঙ্গে কথা বলার ধরন ও মক্কেলকে কতটা গুরুত্ব দিচ্ছেন ইত্যাদি অ্যাডভোকেটের সাথে প্রথম সাক্ষাৎ আদালতে করলে আপনি অ্যাডভোকেটের আদালতে কাজকর্মের একটা সামগ্রিক ধারণা পাবেন এবং অ্যাডভোকেটের দক্ষতা ও পারদর্শিতা সম্পর্কে উপলব্ধি করতে পারবেন অ্যাডভোকেটের সাথে প্রথম সাক্ষাতের ফি কত সেটা জানুন অ্যাডভোকেটের সাথে প্রথম সাক্ষাতে কত টাকা ফি লাগে জানুন ফি একজন দক্ষ অ্যাডভোকেটের মানদণ্ড হিসেবে কাজ করে থাকে একজন ভালো ও দক্ষ অ্যাডভোকেট সব বিষয়েই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকেন যদি কোনো অ্যাডভোকেট অযৌক্তিক ফি দাবি করে থাকে তাহলে সেখান থেকে একটু সাবধান থাকতে হবে সব অ্যাডভোকেট প্রথম সাক্ষাতে ফি নেন না সেক্ষেত্রে আপনি মামলার সমস্ত খরচা দিয়ে জেনে নিন যেমন সাক্ষাৎ ফি হাজিরা ফি হেয়ারিং ফি সাক্ষী করানোর ফি আর্গুমেন্ট ফি ইত্যাদি তাহলে আপনি মামলার মোট খরচাদি সম্পর্কে আইডিয়া পাবেন অনেক অ্যাডভোকেট চুক্তি ভিত্তিতে মামলা নিয়ে থাকেন সেক্ষেত্রে কত টাকা চুক্তিতে আপনি আবদ্ধ হতে রাজি ও ধাপে ধাপে চুক্তির টাকা কিভাবে লাগবে তার জন্য চুক্তিপত্র তৈরি করতে পারেন এ সমস্ত বিষয়ে অবগত হওয়ার পর আপনি উকিল নিয়োগের সিদ্ধান্ত নেবেন উকালতি করা সম্পর্কে জ্ঞান কতখানি জানুন অনেক সময় দেখা যায় অ্যাডভোকেট বাবুর আইন সম্পর্কে সার্বিক জ্ঞান রয়েছে কিন্তু আইন সম্পর্কে কেবলমাত্র সার্বিক জ্ঞান থাকলেই চলবে না আইনের সঠিক প্রয়োগ জানতে হবে এই গুণ একজন দক্ষ অ্যাডভোকেটের মধ্যে বিদ্যমান থাকে ড্রাফটিং পিটিশন জবাবিপত্র আপত্তিপত্র আর্জিপত্র ইত্যাদি যুক্তিসঙ্গত ও আইনসম্মত বয়ান লেখার ক্ষেত্রে উকিলবাবু কতখানি দক্ষ সেই বিষয়ে জানতে হবে উকিলবাবুর অন্য মক্কেলের কাছ থেকে তার মামলার বয়ানে কপি জোয়ায় করুন ও দেখুন উকিলবাবুর উকালতি করার গভীরতা কতখানি সেটা তার বিভিন্ন মামলার বয়ান থেকে জানতে পারা যাবে তাই অ্যাডভোকেট নির্বাচন করার আগে তার উকালতি করা সম্পর্কে জ্ঞান আছে কিনা বা তিনি পারদর্শী কিনা জানতে হবে আদালতে যুক্তি দ্বারা তর্ক করার পারদর্শিতা সম্পর্কে জানুন আর্গুমেন্ট বা আদালতে যুক্তি দ্বারা তর্ক করার পারদর্শিতা বা দক্ষতা হলো একটি আইনি শিল্প অ্যাডভোকেট বাবু একদিকে যেমন নিজের মক্কেল অর্থাৎ ক্লায়েন্টের পক্ষে ধাপে ধাপে আইনি যুক্তি সাজাবেন ও সেগুলি বক্তব্য আকারে আদালতে পেশ করবেন আবার অন্যদিকে বিপক্ষ উকিলের দেওয়া যুক্তিগুলি আইনসম্মত ভাবে খণ্ডন করবেন এভাবে তিনি মামলা জিতবেন উকিল বাবুর আদালতে যুক্তি পাল্টা যুক্তি বা তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োগ বা আদালতে যুক্তি দ্বারা তর্ক করার পারদর্শিতা বা দক্ষতা সম্পর্কে জানতে হবে এটা জানতে হলে উকিলবাবু যখন অন্য মামলায় আদালতে আর্গুমেন্ট করবেন তখন আপনাকে আদালতে উপস্থিত থাকতে হবে ও শুনতে হবে কারণ এটির উপর মামলার জিত অনেকাংশে নির্ভর করে থাকে তাই উকিল নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে পরিচিত ব্যক্তির পরামর্শ নিতে পারেন আপনার পরিচিত কোনো ব্যক্তি বা শুভাকাঙ্ক্ষী যদি আপনাকে আপনার মামলা সংক্রান্ত বিষয়ে পারদর্শী বা দক্ষ কোনো অ্যাডভোকেট সম্পর্কে তথ্য দেয় বা তাকে নিয়োগ করার পরামর্শ দেয় তাহলে আপনি সব দিক খতিয়ে তার পরামর্শ গ্রহণ করতে পারেন দালাল থেকে সাবধান অনেক সময় কোনো ব্যক্তি তার পরিচিত কোনো অ্যাডভোকেটকে নিয়োগ করার পরামর্শ দিয়ে থাকে আপনার মামলা বিষয়ে অ্যাডভোকেটের পারদর্শিতা বা দক্ষতা নিয়ে আপনাকে ভুল তথ্য বা পরামর্শ দিয়ে আপনাকে তার কাছে নিয়ে যায় ও সেখান থেকে ওই ব্যক্তি নিজের কমিশন নিয়ে নেয় বা বিভিন্ন থানার আশেপাশে এই ধরনের লোক দেখা যায় যারা আপনাকে সাহায্য করার নামে কোনো অদক্ষ অ্যাডভোকেটের কাছে নিয়ে যায় তাই উকিল নির্বাচনের ক্ষেত্রে দালাল থেকে সাবধান থাকবেন বিখ্যাত আইনজীবী সম্পর্কে ভুল ধারণা বিখ্যাত আইনজীবী বা নাম করা আইনজীবীর কাছে মামলা নিয়ে গেলেই আপনি মামলা জিতে যাবেন বা কোনো সাজা থেকে রক্ষা পেয়ে যাবেন এরকম ধারণা একেবারেই ঠিক নয় অনেক সময় দেখা যায় নাম করা আইনজীবী বা অ্যাডভোকেট বড় বড় মামলা নিয়ে ব্যস্ত থাকেন অন্য মামলাগুলিতে তিনি তার অধীনে থাকা জুনিয়র টাকার অ্যাডভোকেট নিয়োগ করে থাকেন তাই নাম করা অ্যাডভোকেটের পিছনে না ছুটে আপনি আপনার মামলা সংক্রান্ত বিষয়ে পারদর্শী অ্যাডভোকেট নিয়োগ করবেন সস্তায় অ্যাডভোকেট নেওয়া সঠিক কিনা সস্তা অ্যাডভোকেট বলে কিছু হয় না অ্যাডভোকেট বা উকিলবাবু ফি কম নিয়ে থাকেন বা মামলার খরচাদি কম নিয়ে থাকেন তার মানে এটা নয় যে তিনি দক্ষ অ্যাডভোকেট নন বিভিন্ন কারণে ফি কম নিয়ে থাকতে পারেন যেমন মানুষকে সাহায্য করার জন্য হতে পারে মক্কেল যাতে বেশি করে আসে তার জন্য হতে পারে কিংবা যা পায় তাই লাভ মানসিকতা হতে পারে আপনার এসব দেখে লাভ নেই আপনার মামলা যেতার বিষয়ে বা সঠিক পরামর্শ দেওয়া ব্যাপারে যিনি দক্ষ হবেন আপনি সেই অ্যাডভোকেটকে নির্বাচন করবেন আইন সম্পর্কে নিজে জ্ঞান প্রদর্শন করুন অনেক সময় দেখা যায় মক্কেলের অর্থাৎ ক্লায়েন্টের আইন সম্পর্কে জ্ঞান না থাকায় উকিলবাবুরা বাড়তি সুবিধা নিয়ে থাকেন তাই আপনার নিজের মামলা বিষয়ে যেটুকু জ্ঞান আছে তা নিয়ে উকিলবাবুকে বাবুকে যুক্তিসঙ্গত প্রশ্ন করুন যাতে উকিলবাবু বুঝতে পারে আপনার আইন সম্পর্কে সামান্য হলেও জ্ঞান আছে উকিল নির্বাচনের ক্ষেত্রে কিছু প্রশ্ন উকিল বাবুকে করার পর সদুত্তর পেলে আপনি তাকে নিয়োগ করতে পারেন অ্যাডভোকেটের পুরাতন মক্কেলের সাথে কথা বলতে পারেন অ্যাডভোকেটের পারদর্শিতা ও দক্ষতা যাচাই করতে হলে আপনাকে তার পুরাতন মক্কেলের সাথে কথা বলতে হবে জানতে হবে তাদের মামলা উকিল বাবু কতখানি দক্ষতার সাথে পরিচালনা করেছেন সেই তথ্য সংগ্রহ করেও আপনি উকিল নির্বাচন করতে পারেন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে সাহায্য নিতে পারেন বর্তমানে উকিল নির্বাচনের ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যমে সাহায্য নিতে পারেন সেখানে আপনি এলাকার উকিল নির্বাচন করতে পারবেন লাইক কমেন্টস ও রেটিংসের মাধ্যমে আপনি উকিলবাবু নির্বাচন করতে পারবেন তবে আমার মতে উকিলবাবুর সাথে সাক্ষাতের মাধ্যমেই নিয়োগ করা ভালো মনে রাখতে হবে উপরোক্ত পয়েন্টসগুলি কোনোটাই আবশ্যিক সত্য নয় এগুলি ভালো উকিল নির্বাচনে মানদণ্ড হিসেবে কাজ করে থাকে আজ এই পর্যন্তই এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে